শারীরিক অসুস্থতা কাটিয়ে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে পাকিস্তান গেলেও লিটন দাসের একাদশে খেলার সুযোগ হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ও যখনই খেলে মোটামুটি আমাদেরকে পারফর্ম করে, তাই বলে আমরা ওকে এখন ওপেনার হিসেবে চিন্তা করে আমাদের ওই অরিজিনাল ওপেনার কাউকে বাদ দিয়ে দিচ্ছি এরকম কোনো চিন্তা আমাদের মাথায় নেই। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি ইনজিউর্ড হয় তখন দেখা হয়তো সেই জায়গায় সে যেতে পারে, বাট এটা আমি এখন বলতে পারবো। শারীরিক অসুস্থতা কাটিয়ে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে পাকিস্তান গেলেও লিটন দাসের একাদশে খেলার সুযোগ হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ও যখনই খেলে মোটামুটি আমাদেরকে পারফর্ম করে, তাই বলে আমরা ওকে এখন ওপেনার হিসেবে চিন্তা করে আমাদের ওই অরিজিনাল ওপেনার কাউকে বাদ দিয়ে দিচ্ছি এরকম কোনো চিন্তা আমাদের মাথায় নেই। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি ইনজিউর্ড হয় তখন দেখা হয়তো সেই জায়গায় সে যেতে পারে, বাট এটা আমি এখন বলতে পারবো। শারীরিক অসুস্থতা কাটিয়ে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে পাকিস্তান গেলেও লিটন দাসের একাদশে খেলার সুযোগ হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ও যখনই খেলে মোটামুটি আমাদেরকে পারফর্ম করে, তাই বলে আমরা ওকে এখন ওপেনার হিসেবে চিন্তা করে আমাদের ওই অরিজিনাল ওপেনার কাউকে বাদ দিয়ে দিচ্ছি এরকম কোনো চিন্তা আমাদের মাথায় নেই। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি ইনজিউর্ড হয় তখন দেখা হয়তো সেই জায়গায় সে যেতে পারে, বাট এটা আমি এখন বলতে পারবো। শারীরিক অসুস্থতা কাটিয়ে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে পাকিস্তান গেলেও লিটন দাসের একাদশে খেলার সুযোগ হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ও যখনই খেলে মোটামুটি আমাদেরকে পারফর্ম করে, তাই বলে আমরা ওকে এখন ওপেনার হিসেবে চিন্তা করে আমাদের ওই অরিজিনাল ওপেনার কাউকে বাদ দিয়ে দিচ্ছি এরকম কোনো চিন্তা আমাদের মাথায় নেই। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি ইনজিউর্ড হয় তখন দেখা হয়তো সেই জায়গায় সে যেতে পারে, বাট এটা আমি এখন বলতে পারবো। শারীরিক অসুস্থতা কাটিয়ে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে পাকিস্তান গেলেও লিটন দাসের একাদশে খেলার সুযোগ হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ও যখনই খেলে মোটামুটি আমাদেরকে পারফর্ম করে, তাই বলে আমরা ওকে এখন ওপেনার হিসেবে চিন্তা করে আমাদের ওই অরিজিনাল ওপেনার কাউকে বাদ দিয়ে দিচ্ছি এরকম কোনো চিন্তা আমাদের মাথায় নেই। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি ইনজিউর্ড হয় তখন দেখা হয়তো সেই জায়গায় সে যেতে পারে, বাট এটা আমি এখন বলতে পারবো। শারীরিক অসুস্থতা কাটিয়ে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে পাকিস্তান গেলেও লিটন দাসের একাদশে খেলার সুযোগ হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ও যখনই খেলে মোটামুটি আমাদেরকে পারফর্ম করে, তাই বলে আমরা ওকে এখন ওপেনার হিসেবে চিন্তা করে আমাদের ওই অরিজিনাল ওপেনার কাউকে বাদ দিয়ে দিচ্ছি এরকম কোনো চিন্তা আমাদের মাথায় নেই। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি ইনজিউর্ড হয় তখন দেখা হয়তো সেই জায়গায় সে যেতে পারে, বাট এটা আমি এখন বলতে পারবো।